হজরত শাহ সুফি আমানত শাহ রহমতুল্লাহির বার্ষিক ঔরস হয়েছে দরবার প্রাঙ্গনে এই উপলক্ষে পবিত্র কোরআন থেকে তেলোয়াত খাতমে খাজাগান মিলাদ আলোচনা সভা ও জিকিরের আয়োজন করা হয় ঔরশ উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খান হাসানি এ সময় শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহজাদা আরিফুল্লাহ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন